এইবারে বলছে বেশি বড় দিবি। জামাইয়ের কাছে তাড়াতাড়ি আমি বেরিয়ে যাবো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে রেখে দাও, চারশো টাকা জিতলে একটু ভালো লাগে না। আমি পাঁচটি ভাই হালকা নিয়ে মাছ 175 গ্রাম, 7 কেজি 150 ওজন। দুই মাস আগে ভালো করে মাছটা ওজন দরকার, পেরিয়ে দেখো পেরিয়ে দেখো দিদি, কোনটা দেবো দিদি বলে দেন আমাকে একটু। সব এগুলো ডিম ছাড়া না বলে কয়ে দিয়েছি দাদা, মনে হচ্ছে ওই জিনিস করি না, দাদা আমাদের আইডিয়া আছে গো, 1 কিলোর উপরে বলে বলেছে 1 কিলো হবে না। ১৬০ এটা ছোট, এটার দাম বেশি, ওটা অর্থাৎ একটা ছোট মাছ ছিল দাম লাগে। সেটা ওই আমি ছুটি দিল মাস্টারটা
এটা বড় তিন ছোট হয়ে যাবে লম্বাই মার বাগে ছেঁটে নিয়ে ওজন দেখলে বই সত্যি কথা বলবে আমার প্রফার হিসাবে এই যে রুই মাঝে পেটে আর কাল্লা মাঝে পেটে কোনটা ভালো খেতে তোমরা এখন বলবে এখন রুই মাছটা নিচ্ছ না এখন কাল্লা মাছ বলবে ছটা মারবো হালকা ডিম হলো এক কিলো ডিম বলে বলে জঙ্গলি ক্র্যাব আছে পাঁচশো ষাট এক কিলো করে একশো মানিকতলা ব্লাড ব্যাংকে খবর দে রে ভাই ভালো পাশে ঢেকড়া ভেটে পাশে ভালো কাতলা খান ভালো কাতলা খান মাঠে আছে ধার কমে যাচ্ছে আর দিচ্ছে ধার কমে যাচ্ছে ভালো টাকা করে ভালো করে আছে না টিম পাঠি হবে না কাটা থাকবে না বাক
ওই দাদা যে ফোন করেছিল, কি ব্যাপার হলো? সুইগি থেকে কন্টা দেখাচ্ছে, আমার বললো পাশে মানে বলে প্যাকিং হয়ে গেছে, চলে গিয়েছিল। তিনটে গোলাপ অনেক বড় হয়ে যাবে। শীতকাল হলে জমে থাকতো ভেতরে, শীতকাল হলে জমে থাকতো এটা চর্বি। আমি করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি। ফোন ধরলো, বললো রাহুলের সাথে আসছি, রাহুল একটা মাছ ধরে রেখে যাও, এই বন্ধের মাছ নয়, এদিকে এসো, গ্যারেন্টি আছো, খারাপ হলে পয়সা তিন নম্বর মিটার। Thank you.
মাথা মাঝে কামে
কালকে আসেনি